দেখুন আর এই দেখুন কত নরম হয়েছে দেখুন, হ্যাঁ দেখছেন নরম, একদম নরম দেখছেন, কত সুন্দর সফট, খুব সুন্দর তো দেখছেন, হ্যাঁ যেদিকে ঘোরাবেন দেখুন। লোভনীয় জিনিস দারুণ, অসাধারণ বন্ধুরা। বন্ধুরা একটা কথা বলতে পারেন, সুপার হিট রাজবাব জমজমার, কোনো কথা হবে না, বানিয়ে খাবেন ভালো লাগবেই লাগবে, 100% রাখবেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলাসপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এই সুজি নিয়ে, হ্যাঁ একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি বানাতে চলেছি, সহজ পদ্ধতিতে বানাবো, অল্প সময়ে হবে আর টেস্টি হবে অসাধারণ, ঝাল হবে, ঝাল ঝাল হবে, বৃষ্টি আবার নেমে এসছে, হ্যাঁ এক্ষুনি লড়ছিল এক্ষুনি বৃষ্টি এসে গেল। আর সুজি আলু দিয়ে বানাবো এমন কায়দায় বন্ধু, মুখরোচ খেলে একদম জমে যাবে, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, চলো খাই চলো। বন্ধুরা সুজি আমাদের দেখেছেন বৃষ্টির জলে ভিজে গেছে, যাই যাক গে যাক, কোনো দুঃখ নেই, হ্যাঁ এবার আমি ভালো করে ভিজিয়ে দিচ্ছি দেখুন। দেখছেন বন্ধু ভালো করে আমি এটাকে ভিজিয়ে দেবো। বন্ধুরা এই সুজিটা এইভাবে করে নিয়ে যাদের মিক্সি আছে মিক্সিতে বেটে নেবেন, না তো শিল নোড়াতে বেটে নেবেন, আর যদি না একান্ত না পারেন এমনি করে নেবেন, কোনো অসুবিধা নেই, আমরা শিলে বাটবো। এখন শিলে বাটা মিস্ত্রি এখন আসেনে, আসতে একটু অপেক্ষা করছে, আয় দেখছেন বৃষ্টি পড়ছে বলে জামা কাপড় তুলতে গেছে, আসছে ছুটি ছুটে আসতে, আবার ওইদিকে পিড়ে আনতে চলে গেছে, যাতে বসে বসে রান্না বান্না দেখেছে। বন্ধুরা এদিকে বৃষ্টি খুব জোরে হয়েছে, আর এদিকে দেখুন না তোলার কাজও খুব পাট করতেছে, তাড়াতাড়ি চলো বৃষ্টি এসে গেছে, বাটাবাটি হয়ে গেছে বন্ধুরা আমাদের, এই দেখুন। বন্ধুরা আমি কারি পাতা তুলতে যাচ্ছি, এদিকে বৃষ্টি পড়ছে, সাবধানে যাও। টমেটোটা কেটে নিচ্ছি, ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব, কারি পাতাগুলো ছড়ে দিচ্ছি, এইরকম করলে দেখুন তাড়াতাড়ি হয়ে যাবে, কারি পাতা ছড়া হয়ে গেলে আলুগুলো ছাড়িয়ে নেব, আলুগুলো সিদ্ধ, আলু সিদ্ধ কখন করলে মা, কখন করেছি রান্নার সময় করে নিয়েছি, আমাদের যখন রান্না হচ্ছিল বন্ধু তখন করে নিয়েছি, এখনো গরম আছে, হালকা হালকা গরম,
ওভেনটা জ্বেলে দিচ্ছি। ওভেনটা জ্বলে গেলে বন্ধু বেশ বেশ ভিজে গেছে না? জ্বলছে 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 মনে হয় জ্বলবে মনে হয়। জ্বলেছে 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 গো। হবে তাহলে ভালো হবে, ভালো হবে। বন্ধুরা কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সর্ষে কালো সর্ষে দিচ্ছি, আপনারা পারলে সাদা সর্ষেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সরিষার তেলে সর্ষা কি বলে সরিষার তেলে সর্ষে দেওয়া হলো। আমার কালো সাদা দুই আছে, দেখো কালোটা ভালো হয় আর কি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এটা এইটা অড় ডাল দিয়ে দিলাম। আপনারা পারলে ছোলার ডাল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এটা আলুর পুরটা তৈরি করবো আর কি, যেভাবে পুর করতে পারেন, কোনো অসুবিধা নিয়ে জন্য বন্ধু। হ্যাঁ, যে এইভাবে করতে হবে না বন্ধু, খেতে ভালো লাগতে হবে। কিন্তু আমরা যেভাবে করো যদি করেন একদম সুপারিট হবে, তার গ্যারান্টি আছে, তার গ্যারান্টি অবশ্যই থাকবে। একটু জিরে দিয়ে দেবো এর মধ্যে, জিরে এবারে এই কারি পাতা দিয়ে দিচ্ছি, দেখুন কারি পাতা দিয়ে দিলাম। আর এই টমেটা টমেটা দিয়ে দিলাম। আদা কুচি, আদা কুচি, হ্যাঁ আচ্ছা গালে পড়বে ভালো লাগবে। আর লঙ্কা কুচি, বেগুন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই রেসিপিটা আজ হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, আর আলুটা দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ দেবো, হলুদ দিয়েছি বন্ধু। আর এবার একটু নুন দিয়ে দেবো, যে যার আন্দাজ মতো নুন দেবো। একটু ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম। আর এ আলুগুলো বেশি মানে কি একদম আর ঠাসা চলবে না। হ্যাঁ, এ রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম। আলুর পুরটা যে হবে একটু ডেলা ডেলা মতো থাকবে, গোটা গোটা থাকবে, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। হবে? হ্যাঁ বলো, একটা প্রশ্ন আছে তোমার জন্য। বলো। কেউ যদি মনে করেন যে নিরামিষ হচ্ছে তেমন কি টেস্ট হবে, তুমি তার জন্য কী বলতে চাইবে সে সমস্ত বন্ধুদের জন্য? সেসব বন্ধুদের তাহলে তাদের বাড়িতে করে খেতে হবে। হ্যাঁ, অসাধারণ টেস্ট হবে। আচ্ছা, হ্যাঁ, সব জিনিসে যে পেঁয়াজ আদা রসুন দিতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, আদা দেওয়া আছে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া নেই, তার মানে এটা সবাই, হ্যাঁ সবাই করে খেতে পারে, সবাইয়ের জন্য। বন্ধুরা এবার একটু আমি ঝাল লঙ্কা দিচ্ছি। ঝাল লঙ্কাটা যে যার নিজের ব্যাপার, আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু এটা অপশনাল বন্ধুরা, অপশনাল এটা। হ্যাঁ, আর এর মধ্যে গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে। আর হালকা একটু চিনি, হালকা, এটাও অপশনাল, যারা খেতে চান দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটা দেবেন না, তো দিলে ভালো লাগে খুব, দিলে খুব ভালো লাগে। পুরটা আমাদের পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব,
নামিয়ে দিচ্ছি। এবার এই উন্না হবে, হ্যাঁ ভারী। বন্ধুরা আমি 400 গ্রাম সুজি বেটে নিয়েছি আমাদের, হ্যাঁ, আর 200 গ্রাম টক দই আছে। এবার এর মধ্যে এটাকে আমি সব মিক্স করে দেবো। সুজি আর টক দই মিক্স হচ্ছে, সুজি আর টক দই সব মিক্স করে দিচ্ছি। পরিষ্কার করে নিচ্ছি, যে যার আন্দাজ মতো নুন দেবেন। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য করে। আর এই কাসুরি মেথি আছে বন্ধু, কাসুরি মেথি দেবো। আপনারা পারলে দেবেন, না পারলে না দেবেন, কিন্তু দিলে খুব টেস্টি হয়। হ্যাঁ এখন দোকানে পাওয়া যায়, মুদিখানে দোকানে পাওয়া যায়। এইভাবে দিয়ে এবার ভালো করে মিক্স করবো। এটা একটু জল দিতে হবে, জল দিয়ে আমি হাত দিয়ে করবো। হ্যাঁ ওই তাহলে জলটা দিয়ে দাও। শিল ধোয়া জল বলছে, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করব। দেখুন এই রকম ব্যাটারটা করেছি, এই দেখুন। এটাকে আমি 15 মিনিট রেস্টে রাখব, এই চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রাখছি। বন্ধুরা দেখছেন জ্বলেছে, এটা হচ্ছে আমাদের ছোট উনুন, মাঝে সাঝে ব্যবহার করি। জ্বলছে না? জ্বলছে। আরো পাতা দিই, অল্প পাতাতে অল্প জ্বলছে। বন্ধুরা আমি যে রেস্টে রেখেছিলাম টাইম হয়ে গেছে, এবার খুলছি। এবার এর মধ্যে দেখুন, এই যে সবাই জানে এটা ইনো, এই ইনো আমি এর মধ্যে দেবো, যে কোনো মুদিখানা দোকানেই পাবেন। হ্যাঁ এই দেখো, এক পাতা দিচ্ছ? এক পাতা দিয়ে দিচ্ছি ইনো, দিয়ে অল্প একটু জল দেবো। দেখছেন ইনো দিতে জল দিয়ে এবার ব্যাটারটা ফেটে নেবো। এবার এইভাবে ফাটবো। আপনারা যে কোনো ইনো ব্যবহার করতে পারেন, হ্যাঁ যা খুশি, যেরকম প্লেন ইনো ব্যবহার করতে পারেন, অরেঞ্জ ইনো ব্যবহার করতে পারেন, যে কোনো ইনো ব্যবহার করতে পারেন। এটা ভালো করে মিক্স করে নেবো। ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ধুয়ে ফেলে দিচ্ছি। এবার এটাকে আমি এর মধ্যে দেখুন, এই যে ভালো করে মুছে নিচ্ছি, দেখছেন। এবার অল্প করে আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো, সামান্য একটু। এদের তেল লাগে না বন্ধু, হ্যাঁ এটা মানে শো করা শুধু। দিয়ে দিয়েছি বাটার, একটু হালকা করে বুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেখুন
কি করি শুধু দেখো জাল দাও এবার জাল দিয়ে ধীরে ধীরে জালে করতে হবে হ্যাঁ যারা গ্যাসে করবেন লোতে করবেন বন্ধুরা কি সুন্দর ফুটফুট হচ্ছে দেখুন ফুটফুট 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 হয়ে যাচ্ছে দেখুন যত গরম হচ্ছে তত ফুটফুট আরো হয়ে যাচ্ছে বেশি বেশি করে ফুটফুট হয়ে যায় আর খেতেও অসাধারণ দেখতেও ভালো খেতেও ভালো দুটোই ভালো দেখছেন বন্ধু কি সুন্দর জালি হচ্ছে আর হয়ে গেলে পুরোটা একদম জালি হয়ে যাবে সাদাটা থাকবে না কালারটা আস্তে আস্তে রঙ কালার চেঞ্জ হয়ে যাবে সাদার কোনো ওখানে অপশন আর থাকবে না বন্ধুরা দেখুন একদম পুরো জালি হয়ে গেছে আর এ ওল্টাবের কোনো দরকার নেই এ উঠে নিজে বসে থাকবে হ্যাঁ আর এতে তেল লাগে না বন্ধু বিনা তেলে হয় এই দেখুন আর উল্টে আমি আপনার দেখাচ্ছি দেখুন এদিকে কত সুন্দর হয়েছে দেখছেন মজাদার আর এদিকে একদম জালি আই দেখছেন কি সুন্দর জিনিস হচ্ছে বল দেখুন বন্ধুরা এতে একদম বিনা তেলে হচ্ছে বন্ধু হ্যাঁ এতে এক ফোঁটা তেল লাগবে না দেখুন এইভাবে আমি সব কটা করে নেবো আর একদম এই দেখছেন পুরো এরকম জালি জালি হবে সব এটাও হবে সব জালি হবে একদম মিস হবে না একদম গ্যারান্টি একশো একশো গ্যারান্টি আচ্ছা দেখা যাক কি হয় প্রত্যেকটা জালি হবে প্রত্যেকটা জালি হবে আর বাবা ইতিমধ্যে হতে শুরু করেছে প্রত্যেকটা জালি হবে ভাগ একই রেট আছে না এই দেখুন একদম ধারে থেকে হতে শুরু করেছে হতে 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 গোটাটা হয়ে যাবে না যখন জালি পুরোটা হয়ে যাবে জানবে কমপ্লিট ক্রমশই বন্ধুরা জালি জালি হতে শুরু করেছে আরো বাড়ছে জালির সংখ্যা দেখুন বন্ধু দেখুন জালি দেখুন দেখুন যেমন বানাতে মজা আর তেমন খেতেও মজা আর দেখতেও খুব ভালো বন্ধুরা দেখুন এই যে জালি সম্পূর্ণ হয়ে গেছে মানে হয়ে গেছে আই দেখুন একদম এদিকে দেখুন একদম রেডি আর দেখছেন খুব সুন্দর হয়েছে এইভাবে সবটা আমি করে নেবো বন্ধু এই দেখুন আবার দিচ্ছি একদম তেল লাগবে না এক ফোঁড়া তেল লাগবে হ্যাঁ বিনা তেলে এত সুন্দর স্বাস্থ্যকর জিনিস কোথায় পায় খেতে অসাধারণ দেখতে সুন্দর নজর রাখুন বন্ধুরা আপনারা ফ্রাইং প্যানের উপরে ও সুন্দর একটু হালকা জালে করতে হয় তো বন্ধু দেখছেন ক্রমশই বেড়ে চলেছে ফুটগুলো ক্রমশই বেড়ে চলেছে দেখুন কি দারুণ দৃশ্য ভাগ একদম পারফেক্ট আছে বন্ধুরা একদম চলছে পুরো স্বাস্থ্যকর জিনিস চাকার নামে পেট ভরে খাবে বিনা তেলে সকাল দুপুর সন্ধ্যে যখন খুশি তখন খাবেন খুশি খাবেন কোনো অসুবিধা নেই দুটো নাম করে চারটে খাবেন দুটো নাম করে চারটে খাবেন কোনো অসুবিধা নেই দেখুন হয়ে গেল এটা অনেক এও হয়ে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে বাহ দেখছেন একদম এইভাবে আমি সবকটা বানিয়ে নেবো দেখছেন উফ কত সুন্দর দেখতে
বন্ধুরা এইভাবে দুটো নেবেন, হ্যাঁ দেখুন এবার কি করি শুধু দেখুন। আর এই দেখুন কত নরম হয়েছে দেখুন, হ্যাঁ দেখছেন নরম, একদম নরম দেখছেন, কত সুন্দর সফট, আর খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবেন। এবার এটা একটা নেবেন, হ্যাঁ নিয়ে এই যে আমার আলুর যে পুরটা করা আছে না বন্ধু, এই পুর এবার এর মধ্যে দেবেন, ভরে ভরে দেবেন একদম, একদম ভরে ভরে দেবেন, হ্যাঁ কোনো ভয় ঘাবড়াবেন না, কিচ্ছু করবেন না, খাবেন তো, হ্যাঁ দেখুন আমি একদম ভরে ভরে দেবো। চলছে আমাদের পুর ভরার কাজ, পুর ভরার কাজ চলছে দেখুন। এবার এই দেখুন এইটা নেবেন, নিয়ে এর মধ্যে দেবেন, জালিটা ভিতর দিকে থাকবে, জালিটা সবসময় ভিতর দিকে থাকবে দেখুন, আর এইটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন দেখুন, সুন্দর তো দেখছেন, হ্যাঁ যেদিকে ঘোরাবেন দেখুন এইভাবে সব কটা করে নিতে হবে। বন্ধুরা দেখছেন ভরে ভরে দিচ্ছি, আর এর মধ্যে কেউ সস দেবেন না, সস দিলে পুরো একদম মাটি হয়ে যাবে একদম, এর যে টেস্ট আসল গুণাগুণ একদম নষ্ট হয়ে যাবে, একদম ভুলেও দেবেন না। বন্ধুরা এবার আমি এই রেসিপিটা খেয়ে আপনাদের জানাচ্ছি, হ্যাঁ আর বন্ধু কি বলবো, একদম তো নরম তলতলে হয়েছে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, যা দাঁত দিবি ফোকলা দাঁতা সেও খেতে পারবে বন্ধু, হ্যাঁ এবার এইভাবে কামড়ে কামড়ে খেতে হবে, একবার বানিয়ে দিলে বাচ্চা বয়স্ক সবার কাছেই ভালো লাগবে। গরম গরম একটা দিয়ে দিয়েছে, সারাদিন থাকবে সকালে বানালে, এখন সন্ধ্যা পর্যন্ত থাকবে, আর এইরকম রেসিপি সকাল সন্ধ্যে যখন খুশি খেতে পারেন, হ্যাঁ বাচ্চার টিফিন দিতে পারেন, দুপুরে খেতে পারেন, রাত্রে খেতে পারেন, যখন খুশি খাবেন বন্ধু। টেস্ট কেমন হয়েছে? এইরকম রেসিপি যদি আপনার ভালো লাগে বন্ধু, একটা লাইক করতে ভুলবেন না বন্ধু, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইরকম রেসিপি আমরা বানিয়ে খেয়ে খাবেন কি বলবো বন্ধু। পুর দেখছেন পুর একদম ভরে ভরে একদম, আর একদম নরম তলতলে, হ্যাঁ এর চেয়ে কি ভালো রেসিপি আজ আমার জানানি বন্ধু, বয়স্ক বাচ্চা মধ্যবিত্ত সবার জন্য বন্ধু, শরীর স্বাস্থ্য ভালো থাকবে একদম, একদম বিনা তেলে বন্ধু, বলতে আমার মনে নেই বন্ধু, বিনা তেলে একদম রেসিপি। তারপরে এ এমনই একটা খাবার, নামে নাস্তা কিন্তু খেতে খেতে পেট ভরে যাবে, এত মুখে লাগবে টেস্ট, আমি জানি, আমি কারণ আমি বলছি বন্ধুরা সত্যি কথা জানিয়ে দিই, এর যে পুরটা সেটা কিন্তু আমি খেয়ে দেখে নিয়েছি ইতিমধ্যেই, অনেকে পুরের লোভে খাবে কিন্তু এটাও সত্যি ভাবি, এত সুন্দর হয়েছে বন্ধু কি বলবো, যেভাবে বানিয়েছে ঠিক এইভাবেই বানাবে, অসাধারণ অসাধারণ, আপনার নামে জসে একদম ভরপুর হয়ে যাবে। আর মা কেমন খাচ্ছে দেখেছেন? দেখছেন না? আচ্ছা আমাকে একটু দাও দেখি, কামড়ে দেখি, আমার তো লোভ লাগছে কি বলবো, না বলো খেতে ইচ্ছা হচ্ছে, খাও খাও। ওহ বন্ধুরা বন্ধুরা একটা কথা বলতে পারেন, সুপারিট লাজবাব জমজমাট, কোনো কথা হবে না, বানিয়ে খাবেন ভালো লাগবেই লাগবে, 100% রাখলাম, বারবার খেতে ইচ্ছা করবে।
একটা খেয়ে বলবে আর একটা দাও। যে খাওয়া ধরবে না তাকে থামানো আর যাবে না। এইভাবে বানাবেন লুচি পরোটা ভুলে যান, ওসব দিন গায়া। আরো বেশি অনেক অনেক বেশি টেস্টি লাগবে একদম। শুধু নিজে নয় বন্ধুরা, বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু বানিয়ে দিন। আর পুরো জালি না, একদম জালি হয়ে যাবে, বুঝলেন? একদম জালি হয়ে যাবে। দেখছেন বন্ধু, আমি একটা ছিঁড়ে দেখাই, দেখো বন্ধুরা, এ পর্যন্ত আজকে রইলো। এ লোভ সামলানো যাচ্ছে না, এবার আমারও খাওয়া দাওয়া শুরু করতে আমার খুব মুশকিল। নইলে যা যেভাবে খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছি, যদি আমার বাবা মা সব খালি করে দেয় কি হবে? আমার তো মাথায় হাত পড়ে যাবে এক্ষুন। সত্যি ভালো হয়েছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন অন্য ভিডিওতে।